ছবিটা অনেক ভালো হয়েছে, নায়কে ও তো মানে ওর টুইস্ট আছে আর কি ক্যারেক্টার ওর শেষে দেখবে। ভালো 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 না, খুব ভালো অবশ্যই। বেশিরভাগ শিয়াম ভাবলাচ্ছে। সবারই খারাপ না, সবারই তাসকিন, তাসকিন, সিয়াম, পূজা সবাই ভালো করছে, সবাই ভালো করছে, অনেক ভালো করছে, ভালো। দেখেন নাই ভাই, ছবি দেখছেন, কেমন লাগলো ভাই? ভালো, আরবিটা ভালো লাগছে, দুজনের অভিনয়টাই ভালো লাগছে। প্রাসানি সিনেমায় সবচেয়ে বেশি ভালো লাগছে তাসকিন আহমেদের অভিনয়, কেন ভালো লাগছে ভাই? শেষে যে এইটা ছিল আপনার ওই শেষটা ডেভিডের কাহিনী, এটা সবচেয়ে ভালো। আমরা তো মনে করছিলাম যেটা বিশেষ সদাগর শেষ করবে, কিন্তু তা না, এটা শেষ করলো যে আপনার শেষে তাসকিন আহমেদ, যে কারণে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর নায়ক হিসেবে সিয়াম আহমেদ তো খুব ভালো লাগছে সিনেমাটা। আচ্ছা, এই যে তো আপনার তিনটা ছবি মুক্তি পেয়েছে, গোলুই শান এবং বিদ্রোহী, তাহলে শাকিব খানের সিনেমা দুটো দেখা হয়েছে? শাকিব খানের বিক্ষোভ সিনেমাটা দেখছি, বিক্ষোভ না মানে বিদ্রোহ, বিদ্রোহ ওই সিনেমাটা দেখছি, তো ওটার থেকে এটা বেটার। আর হ্যাঁ, আর গোলইটা তো এখনো দেখি নাই, গোলইটা তো যতটুকু আপনি দেখতেছি শুনতেছি ভালো হতে পারে, দেখলে বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ছবি দেখলাম, ভালোই লাগলো। এ ধরনের ছবি মানে সমাজে যে অসঙ্গতিগুলি হয় এগুলি তুলে ধরা হয়, এটা মানে শিক্ষামূলক ছবি, এটা অনেকেরই দেখা উচিত। না, আমি দীর্ঘ কি বলবো, এই সিনেমা হলে আমি সিনেমা দেখতে আসলাম, লাস্ট টাইটানিক দেখে গেছিলাম, এখন সিনেমা হলে সিনেমা দেখি না। এই ওই যে টাইটানিক দেখে গেছি, তারপরে আর না না, টাইটানিক দেখার পর শেখ হাসিনা দেখেছি, শেখ হাসিনার পর এই আজকে আসলাম। শেখ হাসিনাটা কত বছর মুক্তি হচ্ছে? না না, না হলে অ্যাবাউট 8-10 বছর হয়ে গেল। হ্যাঁ, শেখ হাসিনার ছবিটা, হ্যাঁ হ্যাঁ, ওই ছবির পরে দেখতে আসলাম। আর লাস্ট দেখছিলাম ছবি ওই আপনার স্টার হলে, নাম হচ্ছে দিবু নাম্বার 2, সিনেমা হলে দেখা, কিন্তু সিনেমা হলে যে সমস্ত ছবিগুলো হয় কিংবা রহমানের ছবি, আর অভিনয়টা কেমন লাগছে? না, অভিনয় সবারই ভালো, অভিনয়ের গুণ ভালো এবং ক্যামেরার কাজ ভালো, সাউন্ড মানে মতিন ওরফে ডেভিড, ওর অভিনয়টা খুবই মানে দারুণ, এবং মানে ইন্টারন্যাশনাল যে ছবিগুলি হয় আমাদের পার্শ্ববর্তী দেশে বলিউডে, ওই ক্যাটাগরিতে মানে ওকে ফেলা যায়। হ্যাঁ, নায়কের চরিত্রে একটা মানে এটা দিয়ে ওকে জাজ করা যাবে না ওর অভিনয় কি, কারণ এটা তো একটা
কি ছবি, মানে কি বলে এটা, গোয়েন্দা, গোয়েন্দাদের ছবি, মানব পাচারের উপরে একটা, মানে পুলিশের ভূমিকা অভিনয় করেছে, তো ওকে আরো মানে অভিনয় পরবর্তীতে অন্যান্য কি ধরনের অভিনয় করে জানি না, তবে মোটামুটি সবাই অভিনয় করছে ভালোই। আর ওই যে বিখ্যাত যে নামটা নাকি, এই যে মিশা সওদাগর, মিশা সওদাগর অ্যাজ ইউজুয়ালি যা অভিনয় করে, তাই এটার মধ্যে নতুনত্ব কিছু নাই। আর হাসান ইমাম যা তাসকিন, হ্যাঁ প্রথমে বোঝা যায়নি, প্রথমে বোঝা যায়নি। হ্যাঁ আপনি কোন ইয়ে থেকে ই করছেন ইন্টারভিউ? চমৎকার অভিনয় করেছে, যে ঠিক আমাদের কলকাতার মতোই সেমটা আসে, ঠিক আছে। না না এই প্রথম ওর ছবি দেখলাম, তো দেশাত্মবোধক ছবি, তো এমনি আমাদের দেশাত্মবোধক ছবি ভালো লাগে, তো এবার বাংলায় খুবই ভালো লাগছে তাকে। ছবিতে তুলে ধরেছে যে মানব পাচার, যেটা যে বিভিন্ন দেশ থেকে যেভাবে মানব পাচার হয় সেভাবে, সেই পরিপ্রেক্ষিতে তুলে ধরা হয়েছে এখানে, যে কিভাবে মানব পাচার হচ্ছে, সাধারণ নিরীহ লোক কিভাবে যাচ্ছে এদের কাছে। অবশ্যই শিওর, থ্যাংক ইউ, জি ভালো লেগেছে। নায়িকা মরে যাও, ওই ক্ষেত্রে প্রথমে ভালো লাগে নাই, তো মাঝখানে যেখানে বললো যে মানব পাচার, যে মানুষের কৃত্রিমূর্তি গুলো বিক্রি করতেছে, তো শ্যাম ভাই তো সে হালটা ছাড়ে নাই, তো তিনি একদিক দিয়ে ডিপ্রেশনে পড়ছিল, একদিন দিয়ে ডিপ্রেশন পড়ছিল, তো তিনি হাল না ছেড়ে তিনি চলে গেছিল, চলে যায় মানব পাচারে, তিনি প্রতিরোধ করে যে ডেভিড মানে শ্যাম ভাই তাকে খুঁজে মানে লাস্টের পর্যন্ত মানে ইয়াটা শেষ করলো, যে ঠিক আছে মতিন ভাই একমাত্র, অনেক ভালো লাগছে। হ্যাঁ তাসকিন ভাই অনেক ভালো লাগছে, অনেক দেখলাম।